গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল মাহিস বিউটি জোন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব, তোমরা বুঝতেই পেরে গেছো আমি আজকে একটা শাড়ি ড্রপিংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমাদের ওয়েডিং সিজন চলেই এসেছে, আর ওয়েডিং সিজনে শুধু স্কিন কেয়ার হেয়ার কেয়ার করলে তো হবে না, আমাদের সুন্দর করে শাড়িটা ড্র্যাপ করতে হবে, আর বিয়েবাড়িতে সব থেকে সুন্দর আর আকর্ষণীয় হয়ে উঠতে হবে। তো তার জন্য আমাদের শাড়ি সুন্দর করে ড্র্যাপ করাটা খুব ইম্পর্ট্যান্ট। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব বিয়েবাড়িতে কী করে নিজেকে সুন্দরভাবে আকর্ষণীয় করে তুলবে শাড়ি পরে, সেই নতুন স্টাইলের শাড়ি পরার ভিডিও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন এসছো, আমাকে নতুন দেখছো, তাদের সবাইকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো চলো এবার তোমাদের আমি দেখিয়ে দিই কীভাবে আমি শাড়িটা ড্র্যাপ করলাম। তো দেখো, আমি এখানে পুরো রেড কালারের একটা বেনারসি শাড়ি নিয়েছি, আর শাড়িটার মধ্যে পুরো ঠাসা কাজ করা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, পুরো ঠাসা কাজ করা রয়েছে। আমি আজকে এই শাড়িটাই তোমাদের ড্র্যাপ করে দেখাবো। তো আমি দেখো শাড়িটা পুরো খুলে নিচ্ছি, বেনারসি শাড়ি একটু ভারী হয় তাই একটু আস্তে আস্তে খুলছি। তো দেখো আমি পুরো শাড়িটা খুলে নিয়েছি, এবার শাড়িটার যে লাস্টের দিকের পার্টটা একদম রাইট সাইডে আমি পেটিকোটের মধ্যে টাক করে নিচ্ছি। আমি আমার লেন্থ অনুযায়ী টাক করব, তোমরা তোমাদের লেন্থ অনুযায়ী টাক করো। আমি এখানে হিলস পরে নিয়েছি, সবসময় শাড়ি পরার আগে তোমরা হিলস পরে নেবে, তাহলে তোমরা যখন শাড়িটা পরবে সেই লেন্থটা একদম ঠিকঠাক থাকবে। তো দেখো আমি খুব ভালো মতো পেটিকোটে টাক করে নিচ্ছি, চারিদিক দিয়ে খুব ভালো মতো পেটিকোটে টাক করে নিতে হবে। দেখো আমি খুব ভালো মতো সব সাইডে পেটিকোটে টাক করে নিয়েছি। এবারে আমি একদম আঁচলে চলে যাব, তোমরা দেখতে পাচ্ছ আমি খুব ভালো মতো একদম প্লেন করে পেটিকোটে সব টাক করে নিয়েছি, কোনো জায়গায় কুচকে নেই। এবার আমি ডাইরেক্ট আঁচলে চলে যাব। আমি আঁচলে গিয়ে এরকম হাতকুচি করে নেব, প্লিটসগুলো একটু সরু সরু করে দিতে হবে, খুব বড় বড় প্লিটসও দেবো না, খুব ছোট ছোট প্লিটসও দেবো না, মিডিয়াম সাইজের প্লিটস দেব। আর তোমরা যখন প্লিটসগুলো করবে তখন একটু ঝাঁকিয়ে নেবে, দেখতেই পেলে আমি কীরকমভাবে ঝাঁকিয়ে নিলাম, ঝাঁকিয়ে নিলে কি প্লিটসগুলো পুরো পরপর পরপর সমান হয়ে পড়ে। দেখো আমি খুব ভালো মতো প্লিটসগুলো ঝাঁকিয়ে নিলাম, নিয়ে আমি সবকটা প্লিটসকে খুব ভালো করে সমান করে নেব। এবারে আমি একদম উপরে একটা পিন দিয়ে সিকিউর করে দেব, যাতে আমাদের প্লিটসটা এদিক থেকে ওদিক না হয়ে যায়। দেখো আমি পিন দিয়ে একটা সিকিউর করে দিলাম উপরে, এবার আমি একটা মিডিল পার্টেও পিন দিয়ে সিকিউর করে নেব। আবার দেখো আমি সিকিউর করে নেওয়ার পর সবকটা কুচি আবার খুব ভালোভাবে সমান করে দিচ্ছি, দিয়ে আমি আমার বাঁ কাঁধে ফেলে দিচ্ছি। তোমরা এটা কোনো দিকে ঘোরাবে না, একদম ডাইরেক্ট বাঁ কাঁধে দিয়ে দেবে, লেফট সাইডে একদম ডাইরেক্ট দিয়ে দেবে। দেখো আমি এখানে পেছনের আঁচলটা রেখেছি, যতটুকু আমার বাঁ সাইডে আসছে ততটুকু এক হাত মতো আমি এখানে আঁচল রেখেছি, দেখতে পাচ্ছ আমি মেপে নিচ্ছি এক হাত মতো আমি এখানে আঁচল রেখেছি। এবারে দেখো আমি আবার কোলকুচিগুলো খুব ভালো মতো করে নেব, আমি আবার হাতকুচি করে নিচ্ছি সেম ভাবে, খুব বড়ও না খুব ছোটও না, মিডিয়াম সাইজের হাতকুচি করে নিচ্ছি।
দেখো আমি খুব ভালো মতো হাত কুচগুলো করে নিয়েছি, আর এখানেও আমি একটু ঝাঁকিয়ে নিলাম, কারণ একটু ঝাঁকিয়ে নিলে প্লিটসগুলো খুব সুন্দর পড়ে আর একদম ভালো বোঝাও যায় আর খুব সুন্দর একদম প্লেন হয়ে থাকে। তো দেখো আমি হাত দিয়ে প্লিটসগুলো খুব ভালো মতো সমান করে দিচ্ছি। এইভাবে শাড়িটা তোমরা যে কোনো এজ, যে কোনো এজের আমার বন্ধুরা সবাই পরতে পারবে। তো দেখো আমি একদম সমান করে দিয়েছি, আর দেখছো তোমরা কি সুন্দর পাটে পাটে একদম পরে গেছে কুচিগুলো, একটাও এদিক ওদিক হয়নি। আমি মাথাগুলো একটু ধরে নিচ্ছি, ধরে সমান করে দিচ্ছি। আর দেখো এই সাইডটা আমি একটুখানি পেটিকোটে টাক করে নেব। কুচিগুলো খুব ভালো মতো ধরতে হবে, তাহলে কি হবে শাড়িটার লুকসটাই চেঞ্জ হয়ে যাবে। তো দেখো আমি খুব ভালো মতো কুচিগুলো ধরে নিয়েছি। এবার আমি একদম নাভেল এরিয়া সোজাসুজি শাড়ির প্লিটসগুলোকে পেটিকোটের মধ্যে টাক করে দেব। দেখো আমি পেটিকোটের মধ্যে টাক করে দিচ্ছি, আর চারপাশটা দিয়েও যেগুলো এক্সট্রা রয়েছে সেগুলোও টাক করে দিয়েছি। এবার আমি আঁচলে চলে যাব। আঁচলে যে কুচিগুলো করেছিলাম সেগুলো সুন্দর করে আরেকবার প্লেন করে নেব। দেখতে পাচ্ছ তোমরা করে দেখো, আমি একদম লেফট সাইডে দিয়ে দিলাম, একদম বাঁকাতে দিয়ে দেব, দিয়ে একদম সমান করে নেব। এবারে আমি দেখো একটা পিন দিয়ে সিকিউর করে নিচ্ছি। আর দেখো আমি যে হাত হাত মেপে আঁচলটা রেখেছিলাম, পিছন দিকে যে আঁচলটা রেখেছিলাম হাত মেপে, এক হাত মেপে, সেটা দেখো এরকমভাবে পুরো খুলে নেব। আর আমি একদম কর্নারটা দেখো ধরেছি, দেখতে পাচ্ছ তোমরা আমি একদম কর্নারটা ধরেছি। কর্নারটা ধরে খুব ভালো মতো আবার এদিকের কুচিগুলো করে নিচ্ছি, একদম সুন্দর করে এদিকের প্লিটসগুলো আমি করে নিচ্ছি। আমি দেখো একদম কিন্তু উপরের কর্নারটা ধরে আছি। এবারে আমি এই কর্নারটা এই শাড়িটার নিচে যেভাবে দিচ্ছি, তোমরা একটু ফলো করো আমাকে, দেখো এইভাবে দিয়ে দেব। এবারে এখানে আমি পিন দিয়ে সিকিউর করে দেব। তো দেখো আমি পিন দিয়ে সিকিউর করে দিয়েছি, আর একটা আমি এই মিডিল পোর্শনে পিন দিয়ে সিকিউর করে দেব। দেখো এবার আমাদের শাড়িটা কি সুন্দরভাবে ড্র্যাপ করা হয়েছে, প্রত্যেকটা কুচি পাটে পাটে পড়েছে, আর আমাদের শাড়িটার লুকসটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা এটা আমার ফাইনাল লুক। তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমার এই শাড়ি পরাটা তোমাদের কেমন লাগলো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল বাটনটাকে হিট করো, প্রচুর লাইক করো, শেয়ার করো, আর অনেক অনেক কমেন্ট করো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।